আজ প্রকাশ পাইব সিবিএসই দ্বাদশ পরীক্ষা ফল সকাল এগারটায় সিবিএসই পক্ষ বিধিবদ্ধ ভাবে ফল ঘোষণা হওয়া পরে ওয়েবসাইট www.cbseresults.in www.cbsenic.in রে বি উপলব্ধ হব রেজল্ট মার্চ পাঁচ রু আরম্ভ হয়ে এপ্রিল তেরে শেষ হয়েছিল চলিত বর্ষর দ্বাদশ পরীক্ষা সারা দেশর এগার লক্ষ অধিক ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে বেড়ে ভুবনেশ্বর জোন্র নশ সতেইশ স্কুলর মোট ছষট্টি হাজার তিনশ অঠর ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছেন। আজিঠার দুইদিনিয়া এইমস প্রবেশিকা পরীক্ষা রাজ্যের সাতটি স্তরের অনলাইন পরীক্ষা কেন্দ্রে হব পরীক্ষা। নয়াদিল্লী স্থিত অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান এইমস সমেত দেশের অন্য স্থানগুলিকে আঠটি এইমস এমবিবিএস পাঠ্যক্রম হব প্রবেশিকা পরীক্ষা। আজ ও আসন্তকাল দুই দিন ধরে অনলাইনে অনুষ্ঠিত হব পরীক্ষা। সারা দেশের শহে পঞ্চাবনটি স্তরের পরীক্ষা হওয়ার থাকা বেড়ে রাজ্যের ভুবনেশ্বর, ব্রহ্মপুর, বালেশ্বর, কটক, ঢেঙ্কানাল, রাউরকেলা ও সম্বলপুরের হব পরীক্ষা। দুইটি সিটিংরে পরীক্ষা হব। অঠর জুন্রে প্রকাশ পাইব পরীক্ষা ফল। গঞ্জাম জেলা বুগুড়া থানা সোরড়া গাঁরে গুলিবাড়, গুলিমাড়ে এ করডাবাড়ি গ্রাম পঞ্চায়েতর সরপঞ্চ খদাল প্রধানক পুয় বুড়া গুরুতর আহত হয়েছেন। চিকিৎসা পাই তাঙ্কু ভঞ্জনগর মেডিকালে ভর্তি করা যাইছি। প্রথমে ঘর উপরকু বোমা মাড় পরে গুলিমাড় করা যাইছিলা। গোটিয়ে মোটর সাইকেলরে তিনজন দুর্বৃত্ত আসি বোমা ও গুলিমাড় করিথিবা জনাপড়িছি। পূর্ব শত্রুতাকু নেই এ ঘটনা ঘটিথিবা অনুমান করা যাউছি। বুগুড়া পুলিশ ঘটনার তদন্ত চলাইছে। দশ আতঙ্কী নাঁরে এনআইএর চার্জসিট। আতঙ্কবাদী সম্পৃক্ত দশ জনক বিরোধে এনআইএর এই চার্জসিট্রে ওড়শার হবিবুর রহমান নাঁ বি রয়েছে। এনে দিল্লির পটিয়ালা হাউস কোর্টে চার্জসিট দাখল করেছে এনআইএ। দশ জনক মধ্যে পাঁচ জন গিরফ হয়ে বেড়ে পাঁচ এবেবি ফেরার অনেক। ওড়শার হবিবুর রহমান কিছু বর্ষ ধরে সাউদি আরবে রুচি, এবাদ লস্কর কাম করুয়া শেখ নইমর মধ্যে রয়েছে ওড়শা লিঙ্ক। কটকর শেহজাদু আতঙ্ক আনি শেখ নইম। শেখ নইম পাকিস্তানর কুখ্যাত আতঙ্কবাদী যোগাযোগে রয়েছিল। প্রফেসর গণেশী লাল হলে ওড়িশার নূয়া রাজ্যপাল। হরিয়ানা শীর্ষার বিজেপি নেতা প্রফেসর গণেশী লাল খুব শীঘ্র বিধিবদ্ধ ভাবে রাজ্যপাল ভাবে শপথ গ্রহণ করবে। উনিশশো ছয়ানবে প্রথমে বিধায়ক হয়েছিল গণেশী লাল। এরপরে চৌধুরী বংশীলাল নেতৃত্বাধীন হরিয়ানা বিকাশ পার্টি সহ বিজেপির মেন্ট সরকার সে খাদ্য যোগাণ মন্ত্রী লে। কেন্দ্রের বিজেপি ক্ষমতাসীন হওয়ার পরে গণেশী লাল দলীয় শৃঙ্খলা সমিতির জাতীয় স্তরের বড় পদবী দিয়েছিল। গত রাজ্যসভা নির্বাচনের সে বিজেপি প্রার্থী দৌড়ে লে। দুই হাজার নয় সে আগ্রার লোকসভা নির্বাচন লড়িলে। নিউজ এইটিন ওড়িয়া প্রথম প্রতিক্রিয়া দিয়ে গণেশী লাল কিন্তু ওড়িশার রাজ্যপাল ভাবে নিযুক্তি মিলবা পরে সে বহু গর্ব অনুভব করছেন। আসন্ত সোমবার দিন সে প্রথমে প্রধানমন্ত্রী ভেটবে, তাপরে কেবে দায়িত্ব নেবে তাহা স্থির হব। ওড়িশা অনেক চিন্তা ও যোজনা রয়েছে, তাহা খুব শীঘ্র কার্যকারী হব বলে ফোন যোগে প্রতিক্রিয়া রাখছেন গণেশী লাল। এসি জমির অবসর নেওয়া পরে এবার সত্যপাল মল্লিক ওড়িশার রাজ্যপাল দায়িত্ব রয়েছেন। ওড়িশার জীবনরেখা পাল্টি মহানদী এবে শুষ্ক প্রায়, যাহার সিধাসলখ প্রভাব সাধারণ উপরে পড়ুছি। মহানদী মাছ মারি জীবিকা নির্বাহ করুথিবা মৎস্যজীবী কূল ব্যবসা ছাড়ি অন্য পন্থা আপণাইবার লাগিছন্তি। ওড়িশার জীবনরেখা মহানদীর জল কমিবার লাগিছে, এর প্রভাব মাছ উপরে মধ্য পড়ুছে। কমিলানি মাছ উৎপাদন ফলরে সুবর্ণপুর জিল্লারে চিন্তারে অছন্তি ধীবর। কূল ব্যবসা বুড়িবাকু লাগিথিবা বেলে পরিবার প্রতিপোষণ পাইঁ অন্য পন্থা আপণাইবারে লাগিছন্তি জিল্লার মৎস্যজীবী। এনেই জিল্লা প্রশাসন আগরে বারম্বার দাবি আপত্তি করি আসুথিলে মধ্য মৎস্যজীবীঙ্কা প্রতি সরকারঙ্কা দৃষ্টি পড়িনথিবা অভিযোগ হইছে। মহানদীরে পানি নাইন, অসুবিধা হউছে, আমি মাছ নাই পাইবার কে আর কেমতি হই চলমু বলকে চিন্তা করুছু। আমি মহানদী শুকি যাবারু পরিবার মানে ভোকে দুঃখে মরি যাউছু। আউ অলগা পন্থা করবা কাম আমকু আর কিছু নাই, জমি হীন, জমি বাড়ি নাই, কি ঘর দুয়ার গলা নাই, কিন্তু চলমু আমকু গভর্নমেন্ট কিছু কিছু সাহায্য দেবু। এবে সুবর্ণপুর জিল্লারে থিবা প্রায় বারো হাজার মৎস্যজীবী পরিবার অবহেলিত, সেথিমধ্যরু মাত্র শহে পঞ্চাশটি পরিবার সরকারি ভাবে পঞ্জীকৃত হয়েথিবা জানা যাইছে। এনে মহানদীর মাছ নপাই অনেক মৎস্যজীবী পরিবার আর্থিক সংকটরে পড়িছন্তি। মহানদী শুকিয়ে যাবার আমার মাছ কঙ্কড়া আর মারি না হুয়ে না,
ବିରାଟ ତେଲ ପକେଇ ଦେଉଛନ୍, ମାଛ ବି ନାଇଁ ଦିଶନ୍ ବୋଲେ ଆମର ଇନ୍ଦିରାବାସ ବି ନାଇଁ, କିଛି ନାଇଁ, ଫଟା ଘରେ ଅଛୁ। ତାପରେ ଆମକୁ ଯଦି ସରକାର ଯଦି ଟିକେ ସହଯୋଗ ଦେତା ବୋଲେ ଭଲ ହେତା, ଇନ୍ସୁରାନ୍ସ ନାଇଁ କିଛି ନାଇଁ। ଆଜିକାଲି ଯେଉଁ ଆମର ଛତିଶଗଡ଼ ଡ୍ୟାମ୍ଟା ହେଇଗଲା, ଇଆଡ଼େ ପାଣି ଶୁଖିଗଲାନ ଆମର ସାରା ପରିବାର, ଇ ମାଛମରା କୌଳିକ ବୃତ୍ତିରେ ଆମେ ଇଏ ସାମିଲ ହେଇକିରି ପରିବାର ପରିପୋଷଣ କରୁଥିଲୁ। ପରିବାର ଏବେ ଯେନ୍ ପରିସ୍ଥିତି ହେଲାନ, ମାଛ ଗୋଟେ ବି ନଦୀରେ ମିଳିବାର ନାହିଁ, ଯାହାର ଫଳରେ କି ଆମେ ପରିବାର ପୋଷଣ କରିବାର ଲାଗି ବହୁତ କଷ୍ଟ ପାଉଛୁ। ଦିନକୁ ଦିନ କମୁଛି ମାଛ ଉତ୍ପାଦନ, ସେପଟେ ଜୀବିକା ହରାଇ ଚିନ୍ତାରେ ପଡ଼ିଛନ୍ତି ମତ୍ସ୍ୟଜୀବୀ। ସୁବର୍ଣ୍ଣପୁରରୁ ସତ୍ୟବାନ ପୁରୋହିତ, News18 ଓଡ଼ିଆ। ସକାଳ ଓଡ଼ିଶାରେ ଖବର କୁଇଟ୍ ରଖିବା, ନମସ୍କାର।